আজকে আমি এসেছি পর্ণশ্রীর ভেতরের পর্ণশ্রী বেহালা বেহালা থানা থেকে ভেতরে ঢুকে পর্ণশ্রী থানা থেকে একটু হেঁটে আগমনী কমিউনিটি হলের কাছে ওকটাসে। তো আমাকে আমার অনেক বন্ধু থাকে পর্ণশ্রীতে, তো ওরা অনেক আমাকে অনেকবার বলেছে এখানে আসার জন্য, তো আজকে আমি ফাইনালি এসেছি। তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর চাইনিজ ইন বেহালা টিল ডেট। তো আপনারা এসে ট্রাই করতে পারেন, দাম তো খুব কম আমি যা দেখলাম এখনো পর্যন্ত। আমাদের দেখাচ্ছি দোকানটা, একটু পর্ণশ্রী থানা থেকে একটু নেমে, অটো থেকে নেমে একটু বাঁদিকে হেঁটে আসতে হয়। আগমনী কমিউনিটি হল যারা চেনো তাদের আমার মনে হয় না অসুবিধা হবে, তার ঠিক পাশে। তো আমি দেখাচ্ছি সামনেটা একবার দেখে নাও। অর্ডার দিয়েছে, অনেক কিছু আসছে, তো এটা দিয়ে শুরু করা যাক। আমি এখানে খাইনি কখনো আগে, প্রথমবার। ওপরের কভারটা তো দারুণ, সাথে ভেতরের ফিশটাও অনেক বেশি সফট, আমার বেশ ভালো লাগে। অর্ডারগুলো আসছে, ততক্ষণ আমি এটা খেয়ে নিই। সত্যি ওরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। আমি আগেরটাও খেলাম, ফিশ ফ্রাইটা 30 rupees ছিল পার পিস, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ড্রামস অফ হেভেন 135 ওনলি, এটাও 6 piece দিয়েছে। যারা বেহালা বা তার কাছাকাছি থাকো, পুকুর এরিয়ায় থাকো, অবশ্যই আসো। আর পর্ণশ্রীতে যারা থাকো তারা তো অবশ্যই আসো। আমার অনেক বন্ধু এখানে থাকে, তারা আসে এখানে ওয়ার্ডি, এখানে এসে টাকাটা খরচা করাই যায়। আগেরগুলোর সাথে কম্পেয়ার করলে তো অবশ্যই ভালোই হবে।
चिकन प्लेस তো আমার আগের ভিডিওটার মতো এই ভিডিওটাতেও আমাদের সাথে রয়েছে অভিজিৎ দা। তো অভিজিৎ দা ইজ দ্য সাকসেসফুল ওনার অফ ফোক টস, অনেক দিন ধরে চালাচ্ছে, কতদিন ধরে চালাচ্ছে সেটা আমি জেনে নেব। আমি অভিজিৎ ব্যানার্জি, ম্যাপেল চপস্টিকের মতো ওকটস তো আমার এই রেস্টুরেন্ট। এটার দুজন কর্ণধার আরও রয়েছে, যার নাম হিমন্ত রয় এবং সুনীল কুমার রাজ, এবং আমি একজন কর্ণধার। ওকটস আমাদের একটা ছোটো রেস্টুরেন্ট বেহালার কর্ণশ্রীতে অন্তর্গত, আগমনী কমিউনিটি হলের পাশে। এখানের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা একটা কিউএসআর ফরম্যাট, অনলি টেক অ্যাওয়ে কাউন্টার, কোনো রকম ক্যাজুয়াল ডাইনিংয়ের কোনো ব্যাপার এখানে নেই। কিছু মানুষ এখানে বসেও খাওয়া দাওয়া করে, কিন্তু ওটা ক্যাজুয়াল ডাইনিং বলা নাও চলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উক্তদের বিশেষত্বটা যদি আমরা আসতেই, আমরা খুলেছি এই ডিসেম্বর থেকে আজ অবধি মানুষের যে রেসপন্স, আমরা সত্যি ধন্য যে আমরা এরকম একটা রেস্টুরেন্ট, ছোটো রেস্টুরেন্ট খুলে প্রতিদিন খুলে এরকম সাকসেস হয়তো সবাই পায় না, আমাদের বাধ্যতা এসছে। এবং আমরা চাইবো যাতে আরও আমরা ভালো করে এবং ভালোভাবে আপনাদের সামনে নিজেদেরকে পরিবেশন করতে পারি, সেই জায়গাটা থেকে আরও আমরা নিজেদেরকে বেটার করার চেষ্টা করে যাচ্ছি সর্বত্র। এখানে দেখতে পাচ্ছেন একটা মেনু বক্স রয়েছে, সেখানে এইটুকুনি রেস্টুরেন্ট থেকে 230 রকমের আইটেম সার্ভ করা হয়, এবং আপনার এই মেনুটার আপনি প্রাইসটা দেখতে পারেন, প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। এখানে 200 টাকার কোনো আইটেম নেই, এখানে হাইয়েস্ট আইটেম প্রাইস হচ্ছে 170 rupees। এই ফরম্যাটটাকে আমাদের একটাই মূলত আনার, তার কারণ হচ্ছে যাতে সমস্ত রকম মানুষ আমাদের এখানে খেতে পারে। কোয়ালিটি উইথ হাইজিন, আমি সবসময় যেটা বলে থাকি, কোয়ালিটি এবং উইথ হাইজিন নিয়েই আমাদের এই ব্যাপারটা গড়ে উঠেছে ওকটস, এবং আপনাদের রেসপন্স খুবই ভালো। আবার আগের মতো বলি, সুচিন্তিতার ব্লগ থেকে 30 সাবস্ক্রাইব করে দেবেন।